রাস্তাতে অন্যরা এখন ভেটকি মাছ নিয়ে এসছে। ভেটকি মাছ বন্ধুরা, নাম কি এটা বলেছিল? ভেটকি মাছ কেড়ে নিচ্ছি। ভেটকি মাছ তো ঠিক আছে, এখন এটা নতুন একটা ভেটকি মাছ, এক কাঁটা মাছ খেতে ভালো। দোকানদার আমাকে বলল যে কষে ঝাল করোগা, একদম মানে কি বলতো ঝোলঝোল ওরকম ভালো লাগবে না, কষা কষা ঝাল ঝাল করতে হবে। হ্যাঁ, সেই জন্য আজকে এমনি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি আর একটা রেসিপি রাখিনি বন্ধুরা, একরকম রেসিপি রেখেছি, সিম্পল তেল ঝাল। এই আজকে এই জাভা ভেটকি দিয়ে সিম্পল তেল ঝাল। আমি জানি না যে দোকানদার সঠিক নাম বলেছি কি বলিনি, যাই হোক সে দোকানদার নিশ্চয়ই সঠিক জিনিসটাই বলবে। ভেটকি মাছ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, যখনই রান্না করা হয় পেঁয়াজ আদা রসুন আমিষ হোক বা যাই হোক সব আলাদা আলাদা বাসনে করা হয়, কিন্তু আজকে বন্ধুরা বৃষ্টি হচ্ছে এই সকাল থেকে, বুঝলো তো, সেই জন্য যাতে কম বাসন ব্যবহার হয় তার জন্য এক বাসনে একটু অ্যাডজাস্ট করা হয়। ওদি মাছটা কিন্তু ফাটছে না, দেখো ফাটাফাটি এখন আটটা। হ্যাঁ, এরকম ভেটকির অনেক রকম জাত আছে, গরমে খুব কষ্ট হচ্ছে। বাকি মাছ তুলে নিচ্ছি, মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প জল, জল দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে, জল ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি, নরম মাছ বেশি ইয়ে হবে না, মাছের ঝাল হয়ে গেছে।
নতুন ভেটকি মাছ, কাঁটা নেই এক কাঁটার মাছ, আমাদের সবার ভালো লেগেছে।